কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর সব সময় চাই তোমরা যেন অনেক ভালো থাকো। তো আজকে একটা নতুন দিন শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। তো আজকে হচ্ছে আমরা যাব ঘুরু 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 করতে, সাজুগুজু করে। এই যে রেডি হয়ে গেছি, ইয়েলো কালারের কুর্তিটা পরে নিয়েছি। তো এই ইয়েলো কালারের কুর্তিটা তোমরা অনেকে পছন্দ করেছিলে, অনেকে পছন্দ করেছিলে। তো ভাবলাম যে তোমাদের যদি এত পছন্দ হয় তো আমারও কেন পছন্দ নয়। আমারও এটা ভীষণ পছন্দ, আর কালোটাও ভীষণ পছন্দ হয়েছিল। তো কালোটা আর পরলাম না, এটাই পরে নিয়েছি। তোমাদের বেশি পছন্দ হয়েছিল এটা, যার জন্য এটা পরলাম। আর এদিকে আমাদের উজ্জ্বল স্যারও রেডি হয়ে গেছে। বুড়ি মোটা স্যার, পেট মোটা স্যার। তো ও রেডি হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে, অস্মিতা রেডি হয়ে গেছে, বাবা রেডি হয়ে গেছে, আর আর একজন রেডি হয়েছে। এটা শুনলে তোমরা খুশি হবে, পেস্তা। তো সবাই বলছিল যে কোনিকা পেস্তাকে কোথায় রেখে যাচ্ছে, ওকে নিয়ে যাও বা যেখানে রেখে যাবে ভেবে চিন্তে রেখে যাও। তো আমরা তো যেহেতু আজকেই চলে আসবো, আবার রিটার্ন করবো, তো ওকে আর রেখে যাচ্ছি না, ওকে আমরা সাথে করে নিয়ে যাবো। কারণ ওকে আবার কোথায় রেখে যাবো, কে দেখবে? এখন অনেক ছোট, তো ওই জন্য ওকে কোথাও রেখে যাওয়ার মানে ইচ্ছা নেই। আর একটু বড় হোক, তারপরে ওকে রেখে যাওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ, ওই জন্য ওকে নিয়ে যাবো। দেখলে বাবা রেডি হয়ে গেছে। তো চলো আর কথা বলছি না, এখন বাজে 11:05, বাকি আমরা এখান থেকে রাস্তা অবধি যাই। ততক্ষণে গাড়িও চলে আসবে, পুরো 11টার সময় আমরা গাড়িতে উঠবো। আর তোমাদের সাথে হয়তো এবার দেখা হবে, হয়তো রাস্তা একটু হলেও দেখা হতে পারে। হাই করো। এই যে আমার মা এই জামাটা পরেছে, আমাটা দেখাও, দূরে যাও, আমি যখনই সাজতে বসবো ওই দেখো আমার পাটাকে বাজাও বাজাও, তাহলে আবার বাজাও, লজ্জা পেয়ে গেছে। তো চলো গাড়িতে উঠে নি, উঠে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর বেশি কথা বলছি না, কারণ গাড়িতে যদি কথা নাও হয় সোজা ডেস্টিনেশনে গিয়ে কথা হবে। ঠিক আছে চলো, চুলটাকে ঠিক করে নিবা, উড়ে গেছে সব, উড়ে গেছে। আর ওদিকে ও মানে ভয় পাচ্ছে, ওর প্রথম এরকম বাইক, তো ওই জন্য ভয় পাচ্ছে। আর কণিকা কেউ এতটা চিনেছে, ও মায়ের কোলে থাকবে না, ও এতক্ষণ আমার কোলে আরামসে ঘুমাচ্ছিল। যেই বললাম মা একটুখানি ধরো, আমি একটু কথা বলি নি, ক্যামেরা টান করে যেই মা নিয়েছে, ঘুমও ভেঙে গেছে, আর এই চেঁচামেচি শুরু করে দিয়েছে। দেখো 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 কতটা পাগল আসার জন্য, দেখেছো? থাকো থাকো এখানে থাকো, ঠিক আছে, থাকো 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 থাকো, আমরা ঘুরু ঘুরু যাচ্ছি। তো আর আমার আর একটা মা দেখবে কোথায় রয়েছে, ও মা দেখি অস্মিতা। তো এইমাত্র দিদি ফোন করেছিল, দিদি না দাদা ফোন করেছিল যে তোমরা এখনো পর্যন্ত আসোনি, কোথায় রয়েছে, যদি আমাদের একটু লেট হয়ে গেছে। দাঁড়া বাবা, একটু লেট হয়েছে কারণ কালকে রাত্রে কণিকা ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছে। আর কালকে রাতে আমাদের মারামারি হয়েছে, সেটা পরের ব্লগে বলবো, তোমাদের আজকে ওটা বলছি না। তো ওই জন্য সকালবেলায় উঠতে লেট হয়েছে একটুখানি, তাও ভেবেছিলাম তাড়াতাড়ি উঠবো, ঠিক আছে। আর পেস্তাও সারাটা রাত কালকে জানি না কেন গরম লাগছিল না কি হচ্ছিল, নয়তো কোনো প্রবলেম হচ্ছিল, মানে সারা রাত ও ডেকেছে, আর আমারও ঘুম হয়নি। কি বলতো, বাচ্চা তো, ওই জন্য মনে হয় ওরকম চিল লাগছে, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো চলো আর কথা বলছি না, পেস্তা ওকে আবার কোলে নিতে হবে, নাহলে ও আর থাকছে না, তোমরা দেখতে থাকো। চলে এসেছি দিদি বাড়ি, আর কণিকা এখানে দাঁড়িয়ে রয়েছে, দিদি ওর পাশে দাঁড়িয়ে রয়েছে। এসে আমি আগে দিদির আদর খেয়ে নিলাম খানিকটা, আর এই যে হচ্ছে আমার দিদি। হাই, তোমরা হয়তো কেউ কেউ হয়তো আমাকে চেনো, ওর সাথে যারা আছো দুই একজন আমাকে চেনো আমি জানি। তো হাই বললাম তোমাদের, আমার বোনকে আমি ডেকেছি আদর করবো বলে, আর কিচ্ছু না, দিদির আদর খাবো একদম, একটু সামনেই আদর করে দিলাম তোমাদেরকে। আর দিদি যখন আমার সাথে প্রথম দিন কথা হয়েছে, দিদি একটাই কথা বলেছে যে আমি কিন্তু কথা বলতে ভীষণ ভালোবাসি, যে আমার সাথে কথা বলে, একটা কথা বলা মানুষ পেলে আমার আর কিছু চাই না। তো দিদির সাথে আজকে বকবো, গল্প করবো, প্রচুর মজা করবো, জানি না কতটা দেখাতে পারবো। আর এই হচ্ছে আমাদের পুচকু, এই যে শোনা একটু হাই করো, হাই।
আর এই যে বুনুর সাথে এখন খেলা করছে, আর এই যে বাবা বসে রয়েছে, আর ওই যে এক দাদা, আর এই যে হচ্ছে আর এক দিদি, এই যে দিদি দিদি, আর এই যে হচ্ছে আমাদের দাদা। চলো দাদাকে দেখাই। এই দাদা কিন্তু আমার ক্যামেরার সামনে কোনোদিন আসেনি। রক্ত রক্ত হয় আমার কেমন সামনে আমি মরতে এলো। তো চলো এখন এসে আগে একটুখানি খাওয়া দাওয়া করলাম, ঠান্ডা দিল আর একটু হই হুল্লোড় হবে, ঠিক আছে? ভিডিওতে অনেক হই হুল্লোড় বুঝতে পারবে, কারণ অনেক দিন পরে আসা আর এটা ফার্স্ট আসা, কিন্তু যেভাবে মনের মিলটা সেই মিলটা দিয়ে মনে হচ্ছে কি সত্যি মনে হচ্ছে অনেক দিন পর আসা, মনে হচ্ছে অনেকবার এসেছি আগে। হই হুল্লোড়টা মনে বলেছিলাম কিন্তু একবার আমি দিদির সাথে প্রথম যখন কথা হয়েছিল তখন দিদিকে একটা কথা বলেছিলাম, দিদি যদি সেই মনের দিক থেকে আমাকে ভালোবাসতে পারো, বোন মানে ভাবতে পারো, তাহলে আমার সাথে সম্পর্ক করো, না হলে করো না। কেন বলতো, অনেক মানুষের কাছ থেকে না আমিও কষ্ট পেয়েছি আর তোমাদের সাথে এরকম অনেক ঘটনা ঘটেছে। তো দিদি আমাকে একটা কথা বলেছিল যে বোন আমাকে ওরকম ভেবো না। তো দিদির সাথে এতদিন ধরে কথা বলছি যা মনে হলো দিদির মনটা এত পরিষ্কার, ভীষণ পরিষ্কার দিদির মনটা। যারা বেশি বকে, আমি দিদির সামনে বলছি, যারা বেশি বকে তাদের মন কিন্তু বেশি পরিষ্কার হয়। সত্যি কি আছে দিদির কাছে বকা খেয়ে নেবো? না না, আমি তোমার কথা বলছি না, আমি কিন্তু রেগেও যাই পটপট করে। এটা একটা উপহার দিলাম গণেশ, আমার আশা ঠিক আছে সে একদিন ঠিক উঠে দাঁড়াবে এবং সবার সঙ্গে যেমন আমরা কেটে চলে বেড়াচ্ছি ঠিক আমার ভাই আর নিয়ে। আজকে আজকে সত্যি কথা বলতে আমাকে দাদা কোলে করে নামালো গাড়ির থেকে, তো দাদা যখন এটা আমাকে দিল দেখি যে তুমি সবসময় পাশে নিয়ে রাখবে, মাথার পাশে নিয়ে সবসময় শোবে, দেখবে একদিন তোমার এই সমস্ত এই জিনিস দেখে। আমি সবসময় বলি যে আমাদের এই যে প্রায় আড়াই লক্ষ আমাদের যে ফ্যামিলিটা হতে যাচ্ছে সেই আড়াই লক্ষ ফ্যামিলি তোমরা যত আমার জন্য প্রে করো, ঠিক আছে? তো আজকে এটা আরো অনেকে অনেক কিছু দিয়েছে, তো দেখা যাক এই ভগবান আর তোমাদের আশীর্বাদে কত তাড়াতাড়ি কি হতে পারে। আর যেটা হবে সেটা তোমাদের সামনেই হবে আর তোমরা দেখতে পাবে, সবটাই হবে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্ট, তোমাদের জন্য আর কিছু না, সবই সবই তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায়। তোমরা যদি না থাকতে এই দিদি কোথা দিদি আমরা চিন্তাও না জানতাম না আর আমরা আসতেও পারতাম না। সেটাই আজকে আমাদের এত বড় একটা ফ্যামিলি তৈরি করেছি বা তৈরি হয়েছে বলে আজকে আমরা এত ভালোবাসা পাচ্ছি। আশা করছি সামনের দিনগুলো আরো বেটার হবে এবং তোমাদের সামনে আরো সুন্দরভাবে তুলে ধরতে পারবো। তো চলো আমরা একটুখানি এবার ফুল টু মস্তি করে নি, সবাই মিলে একটু গল্প করে নি। এদিকে দিদি বসে গেছে এখন মায়ের সাথে গল্প করবো বলে। আমি বলছি কারণ না, মাসিমাকে কিন্তু আগে আন, মা কিন্তু গল্প করতে ভীষণ ভালোবাসে তোমার মতো। একবার বসলে টাইম শেষ, আর আজকে অনেক কিছু আছে, খাওয়া দাওয়া শুরু থেকে শুরু করে সব কিছু আছে, গল্প আছে, অনেক কিছু আছে। তো আস্তে আস্তে দেখতে থাকো অনেক কিছু ভালো একটা সুন্দর ভিডিও পাবে। আর এখন না কণিকা কি করছে মানে শুধু আমাকে ধরিয়ে দিচ্ছে, বলছে উজ্জ্বল তুমি বলো তুমি বলো। যাই হোক আমি বলি স্পেশাল গেস্টে স্পেশাল খাবার চলে এসেছে, যখন কোথাও ঘুরুঘুরু করতে যাই তখন সেই দায়িত্বটা পড়ে বলার ওর। হ্যাঁ ও তখন বলে না, যাই না কেন। তো যাই হোক আমি বলি আমার তো কোনো অসুবিধা নেই, আমাদের খাবার চলে এসেছে আমি এখন খাবো। আর আজকে আমাকে আলাদা দিয়েছে, বলেছে ভাই তুমি আজকে আলাদা খাও, কণিকা আলাদা খাবে। আমি ওকে খাইয়ে দিব।
দিদি বলেছে পেট ভরে খেতে হবে, লজ্জা করবে না। পেট ভরে না, পেট ফাটিয়ে। না পেট ফাটালে হবে না, কারণ পেট সেলাই করতে পারবো না। তো চলো খেয়ে নি, ঠিক আছে? তো এখন বাজে বিকেল ৫টা, এইমাত্র ভিডিওটা আমার পাবলিশ হয়ে গেছে। মানে আগের দিন তোমরা যে ভিডিওটা পেয়েছো সেটা তো আমাকে একমাত্র পাবলিশ করতে হলো, নাহলে তোমরা ভিডিওটা দেখতে পাবে না। আর দেখবে দিদি কি করছে, প্রত্যেকটা গাছে জল দিচ্ছে, গাছের ভীষণ বড় ভক্ত। দেখো কি সুন্দর গাছ হয়েছে এখানে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এ দেখো বাঁধাকপির চাষ করেছে, আরো হয়েছিল তো সেগুলো নাকি খেয়েছে। তো এই যে একটা, এই একটা, এই একটা, এরা জায়গা পাচ্ছে না বেড়ে ওঠার। আর লঙ্কা হয়েছে কি সুন্দর গাছগুলোতে। তো আমিও যেহেতু গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, তো আমার সেদিক থেকে ভীষণ ভালো লাগছে। লাল বড় বড় লঙ্কা হচ্ছে, লঙ্কা নিয়ে চলে যাও কর পাকা আলু সেদ্ধ মেখে। আর দাদা আগের দিন যে একটা ভিডিওতে বলেছিলাম না যে আমাদের এখানে আমের দাম বেশি, তো দাদা আমার জন্য স্পেশালি আম নিয়ে এসেছে। বলছে বুনু আমাদের তো কি বলে দিদি নীল পুজোর হওয়ার আগে নীল সে দেয় না তোমার চৈত্র সংক্রান্তি, তো যে নীলে যে গঙ্গায় ও, তো আমাদের তো ওই নিয়মটা নেই, অনেকের এই নিয়মটা আছে আম নাকি খেতে নেই। তো আমরা তো খেয়ে নিয়েছি, আর আমরা খাই, জানি না আমি এগুলো কখনো তো করিনি নীলের পুজো। তো মা বলে এগুলো নাকি অনেক কিছু মানতে হয়। তো দাদা আমার জন্য দুখানা আম নিয়ে এসছে যে বুনু, আমি তো বাড়িতে করে তোমায় খাওয়াতে পারছি না, বাড়ি নিয়ে গিয়ে খাবে। বলছে আমি কি একটু ঘষে মেখে দেবো তোমায়। সত্যি এতটা ভালোবাসা কখনো কারো কাছ থেকে সেভাবে পাইনি, আর এতটা যে ভালোবাসবে আশা করিনি। ভীষণ ভীষণ নিজের, মানে একদিনে যে এতটা নিজের হয়ে গেছে বলার মতো না। সত্যি তাই, বাড়ি গেলে ভাবতে থাকবো যে এই মানুষগুলো কতটা আপন, কতটা ভালো। সত্যি তাই, মন প্রত্যেকটা মানুষের মন এতটা পরিষ্কার, এতটা সুন্দর। এই জন্য বলে পৃথিবীতে ভালো মানুষও আছে, 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 এখনো আছে। তুমি নিজে ভালো সেই জন্য সবাইকে ভালো বলো। এই দেখো কত গাছ, আর উজ্জ্বলের খুব শখ জানো তো একটা বনসাই করা। দেখো এটা কি কি গাছ দিদি, শিউলি, শিউলি, শিউলি বনসাই করে দেবো, বলো আমি করে দেবো। শিউলি গাছের বনসাই, ওর খুব ইচ্ছা একটা যে অশ্বত্থ গাছের বনসাই আমি করে দেবো। ভাই চেয়েছে, দিদি এদিকে বলে দিয়েছে করে দেবে। আর এদিকে আরো আছে, এটা হচ্ছে এই যে বট গাছ, এটা বট গাছের বনসাই। এটা কত বছর হলো দিদি? এটা ১০ মাস মতো হলো বয়স, ১০ মাস মতো হয়েছে। নতুন পাতা ছাড়বে এবার। অশ্বত্থ গাছের বনসাই, এটা ১০ বছর বয়স। ১০ বছর ভাবা যায়, ১০ বছর একটা গাছ কত বড় হয়ে যায়। আর এখানে আরো প্রচুর গাছ দিদি সব লাগিয়ে রেখেছে, ওদিকে অনেক গাছ রয়েছে। তো আর আরো প্রচুর ছিল, ফটো দেখাচ্ছিল। ওই দেখো রীতিমতো বকা দিচ্ছে মাকে। মেয়ের বাড়িতে লঙ্কা তুলে দিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি না, নিয়ে যাবে লঙ্কা নিতে নেই, মেয়ের বাড়ি থেকে লঙ্কা নিতে নেই, লঙ্কা তুলে দিয়ে যাচ্ছি মেয়ের বাড়িতে। আর এই লঙ্কা তুলে দিয়ে যাচ্ছি, নিয়ে যাবো না, কারণ মেয়ের বাড়ি থেকে লঙ্কা নিতে নেই। কি যেন নিতে নেই, ঝাঁটা প্যাটা জুতো আর কিসব কিসব নিতে নেই, অনেক নিয়ম আছে অনেকের। লঙ্কা গাছ নিতে নেই, এই যে গাছটা নিয়ে যাও, সেম গাছ আর জবা আমার তিনটে। এই দেখো জবা গাছ, এটা নিয়ে যাবো, যাও। এটা কি জবা, গোলাপি কালার? না একদম লাল, লাল। এই যে কুড়ি আসছে এখানে, শুধু একটু খাবার দিতে হবে, সার ফাই খোল দেবেন একটু। আমার খুব শখ এরকম সুন্দর সুন্দর গাছের মধ্যে, ছাদটা ঠিক ঠিক থাকতো, সিঁড়ি থাকতো, গাছ লাগিয়ে একদম ভর্তি করে রেখে দিতাম তোমার মতো। ঠিক আছে দেখো, এই কি তো জবা ফুটলো, ভাবো যে আমি আর আমার বউ ফুটেছি ওখানে। এই যে দাদা বলছে কি, এই যে দাদা বলছে যদি দুটো জবা ফোটে গাছটা নিয়ে যাও, একটা মনে করবে একটা আমি ফুটেছি, একটা আমার বউ ফুটেছে। ভীষণ ভীষণ মজার মানুষ প্রত্যেকটা মানুষ এই বাড়িতে। আসলে মনে হবে যে সেই একটা কোথাও এসেছি, যেখানে একটু শান্তি মতো এক একটু নিঃশ্বাস নেওয়া যায়। আর এদিকে দেখবে কি সুন্দর ফুল ফুটেছে, পিটুনিয়া। এই দেখো পিটুনিয়া এগুলো। আর এই যে লেবু, অনেক গাছ রয়েছে এদিকে। এটা স্থল পদ্ম, হ্যাঁ ওখানে একটা হয়েছে, ওর মধ্যে একটা চারা রয়েছে। এই যে এটা হচ্ছে স্থল পদ্ম, প্রত্যেক দিন নাকি একটা একটা করে ফুল ফোটে দিদি বলছিল। তো চলো দিদি বাড়িতে প্রচুর আনন্দ, প্রচুর মজা, সবকিছু করে দিলাম, এবার গিয়ে আর একটু গল্প করবো, তারপরে আমরা বাড়ি যাব। তো মার কেমন লাগলো বলো, তোমার মেয়ের বাড়ি? মা মেয়ের বাড়ি এসে খুব ভালো লাগলো, জামাই মেয়ে, তারপরে সবাই ভালো, এই বাড়ির ফ্যামিলি শুদ্ধ খুব ভালো। সত্যি তাই, সত্যি এরকম মানে যেরকম মিশুকে সেরকম মানে এদের কোনো তুলনাই হয় না। তা তোমরা দেখতে থাকো আর কি বলবো, আমার মা বোন খুশি, তাহলে খুশি, সব খুশি।
যে এতটা আপন করেছে আমাদের, সত্যি ভাবা যায় না। ভাবা ভাই বলেছে কবে এসে থাকবো, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে আমরা বাড়ি যাবো, আর বেশি লং করছি না, জানি ভিডিওটা অনেকটা শর্ট হয়ে গেল। দেখি একটু দেখি, এই যে জবাটা নামালো, একটা ফুটলে আমি, একটা ফুটলে আমার বউ, ঠিক আছে? জবাটা গাছটা নামালো, আমার বউকে দেবো। বুঝতে পারলে তো কথা শুনে কতটা মজার মানুষ। চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে। আজকের মতো টাটা।